দীর্ঘ পাঁচ বছর ধরে সংস্কার করার পর পুনরায় উদ্বোধন করা হল মিশরের প্রথম অটোমান মসজিদ। 1528 খ্রিস্টাব্দে কায়রো দুর্গের ভেতরে তৈরি করা হয় এই ঐতিহাসিক নিদর্শন। 2360 বর্গমিটার জায়গায় নির্মিত মসজিদটিতে রয়েছে 23টি গম্বুজ। পুরো মসজিদ জুড়ে রয়েছে নিখুঁত কারুকাজ। 16 শতকের গভর্নর সুলেমান পাশা আল খাদিম দ্বারা নির্মিত অটোমান মসজিদটি পুনরায় উদ্বোধন করেছে মিশর। 23টি সবুজ টাইলসযুক্ত গম্বুজ এবং মিম্বরটি বিশিষ্ট ইসজেনিক টাইলস দিয়ে তৈরি। মসজিদটি কায়রোর প্রাচীনতম অটোমান মসজিদ। সুলতান সেলিমের অধীনে উসমানীয় সেনাবাহিনী মামলুক সাম্রাজ্য থেকে মিশর জয় করার 11 বছর পর এটি নির্মিত হয়। আজ সুপ্রিম কাউন্সিল অফ অ্যান্টিকুইটিস প্রকল্পটি শুরু করে 2018 সালে। পাঁচ বছর ধরে $162,000 ব্যয়ে আমরা সুলেমান পাশা আল খাদিমের মসজিদটি খুলছি, যা সারিয়াত আল গাবাল মসজিদ নামে পরিচিত। এই মসজিদটি খলিফা আল আমির বি আহকাম উল্লাহর শাসনামলে আলেকজান্দ্রিয়ার শাসক আবু আল মানসুর কেস্তার একটি ফাতেমি মসজিদের ধ্বংসাবশেষের ওপর 935 হিজড়িতে নির্মিত হয়েছিল। 2360 বর্গমিটার এলাকা জুড়ে অবস্থিত মসজিদ কমপ্লেক্সটি 1140 খ্রিস্টাব্দে নির্মিত সাইয়েদ সারিয়ার ফাতেমীয় যুগের সমাধির জায়গায় অবস্থিত এবং সমাধিটি আজও টিকে আছে। সুপ্রিম কাউন্সিল অফ অ্যান্টিকুইটিজের প্রধান মোস্তফা ওয়াজিরি জানান, অটোমান মসজিদগুলির মিনার সাধারণত পেন্সিল আকৃতির হয়। মসজিদটি প্রার্থনা এলাকা, আশেপাশের এলাকা, ফাতেমীয় কবরস্থান এবং কুরআন শিক্ষার বিদ্যালয় নিয়ে গঠিত। সুলেমান পাশা আল খাদিম মসজিদ কিংবা সারিয়া মসজিদ নামে পরিচিত এই মসজিদটি কায়রোর দুর্গের ভিতর অবস্থিত। ফাতেমিদের কাছ থেকে কায়রো জয় করার পর মুসলিম জেনারেল সালাহ আল দিন দুর্গটি নির্মাণ করেছিলেন। কয়েক বছর পর সালাহ আল দিন ক্রুসেডারদের হাত থেকে জেরুজালেম জয় করতে চলে যান। মিশরের প্রত্নতত্ত্বের সুপ্রিম কাউন্সিল এবং সেনাবাহিনীর একটি সংস্থার তত্ত্বাবধানে মসজিদটি পুরোপুরি পুনরুদ্ধার ও সংস্কার করতে সময় লেগেছে দীর্ঘ 5 বছর।